আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, স্বাগত জানাই তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে। শিক্ষার্থীরা, আমার পিছনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে কি দেখা যাচ্ছে? সূর্য, পৃথিবী এবং চাঁদ, এই তিনটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা আজকে, তোমরা বলো আমরা আজকে কোন বিষয় নিয়ে বা কোন অধ্যায়টা পড়াবো? হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ মহাবিশ্ব নিয়ে পড়ব। তাহলে আমাদের আজকে অধ্যায়ের নাম কি? মহাবিশ্ব। দিনের বেলা আমরা আকাশের দিকে তাকালে কি দেখতে পাই? সূর্য দেখতে পাই। আর রাতের বেলা যদি আমরা আকাশের দিকে তাকাই তাহলে আমরা কি দেখি? দেখি যে চাঁদ এবং অসংখ্য মিটমিট করে জ্বলা অসংখ্য তারা। তাহলে আমাদের উপরে, মানে আমাদের মাথার উপরে আছে কি? অনন্ত আকাশ আর সীমাহীন কি ফাঁকা একটি জায়গা। একটু গেস করো তোমরা, যে তোমাদের উপরের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? আমাদের উপরে একটি সীমাহীন একটি আকাশ, মানে অনেক ফাঁকা জায়গা। তাহলে সূর্য, পৃথিবী, গ্রহ, মানে এরকম গ্রহ, নক্ষত্র, বিভিন্ন কিছু নিয়ে, মানে বিভিন্ন জানা অজানা, মানে সব কিছু নিয়েই কি গঠিত? মহাবিশ্ব। মোট কথা, এই সৃষ্টিজগতের সব কিছু নিয়েই হচ্ছে মহাবিশ্ব। অর্থাৎ ধূলিকণা, মানে ক্ষুদ্র পোকামাকড়, ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী, তারপরে দূর দূরান্তের কি আকাশ, তারপরে গ্যালাক্সি, নক্ষত্র, মানে যা কিছু আছে সব কিছু নিয়েই হচ্ছে এই মহাবিশ্ব। মহাবিশ্ব যে কত বড় তা কেউ আসলে বলতে পারে না। মানে মহাবিশ্ব অনেক বড় এবং এই মহাবিশ্ব নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে কি করছে? গবেষণা করছে এবং গবেষণা করে তারা নতুন নতুন তথ্য আমাদের কাছে আর উপস্থাপন করছেন। মানে মহাবিশ্ব সম্পর্কে আমরা প্রতিনিয়তই কী পাচ্ছি? নতুন নতুন তথ্য পাচ্ছি। আর এ কারণে এই মহাবিশ্ব, মানে এই বিষয়টা আমাদের কাছে কি খুবই ইন্টারেস্ট, আরও কি ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং হয়ে উঠেছে। আরও জানার পরি জানার কোনো এই বিষয় নিয়ে জানার কোনো কি নেই, শেষ নেই। তাহলে বিজ্ঞানীরা কী করছে? মহাবিশ্ব নিয়ে গবেষণা করছে। আর মহাবিশ্ব সম্পর্কিত গবেষণাকেই বলা হয় জ্যোতির্বিজ্ঞান। তাহলে মহাবিশ্ব সম্পর্কিত গবেষণাকে কী বলা হয়? জ্যোতির্বিজ্ঞান। আর এই জ্যোতির্বিজ্ঞানে এই মহাকাশ সম্পর্কিত যে গবেষণা করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকেন। যেমন এরকম একটি প্রযুক্তি হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। তাহলে প্রযুক্তিটির নাম কি? দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র কি? দূরবীক্ষণ যন্ত্র হলো একটি যন্ত্র যার সাহায্যে অনেক দূরের বস্তু কাছে এবং বড় আরও স্পষ্ট দেখা যায়। তাহলে বিজ্ঞানীরা কি এখানে বসেই, পৃথিবীতে বসেই দেখা যাচ্ছে মহাকাশের দূর দূরান্তের নক্ষত্রগুলোকে তারা কি করছে? অনেক স্পষ্টভাবে কি করছেন? দেখছেন এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে। আবার দূরবীক্ষণ যন্ত্র দিয়ে, মানে উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেই কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি প্রথম প্রমাণ করেন যে সৌরজগতে সূর্যের চারিদিকে পৃথিবী কি করছে? ঘুরছে। তাহলে শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো সৌরজগৎ কি, তারপরে গ্রহ, উপগ্রহ বলতে কি বোঝায়? সৌরজগৎ হচ্ছে সূর্য এবং তার চারপাশে ঘূর্ণায়মান গ্রহ উপগ্রহ নিয়ে যে জগৎ গঠিত সেটাই হচ্ছে সৌরজগৎ। আমাদের পৃথিবী কি করছে? সূর্যের চারপাশে ঘুরছে। কিছুক্ষণ আগে বলেছি যে কে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এটি কি করেন? প্রমাণ করেন যে
সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে পৃথিবী কি? পৃথিবী হচ্ছে একটি সূর্যের একটি গ্রহ। আর এরকম আরও 8টি গ্রহ রয়েছে যারা কি করছে, প্রতিনিয়তই সূর্যের চারিদিকে সূর্যকে কি করছে, প্রদক্ষিণ করছে। যেমন সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে কি, বুধ। তোমরা এগুলো নিশ্চয়ই পড়ে এসেছো, বুধ। তারপরে হচ্ছে শুক্র, এবং এরপরে অবস্থান হচ্ছে আমাদের পৃথিবী। এরপরে আছে কি, মঙ্গল, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই 8টি গ্রহ কি করছে, সূর্যকে প্রদক্ষিণ করছে। এবং প্রতিটি গ্রহের আবার এই গ্রহগুলোর আবার কি রয়েছে, এদের চারিদিকে ঘুরছে কিছু উপগ্রহ। যেমন যেমন চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। যেমন এই যে চাঁদ কি করছে, পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তাহলে এই এদেরকে নিয়ে যে জগৎ, সেটি হচ্ছে সৌরজগৎ। আর সৌরজগতের সূর্য হচ্ছে কেন্দ্রবিন্দু, এবং এই সূর্য হচ্ছে একটি নক্ষত্র। তাহলে নক্ষত্র কাকে বলে? আমরা আকাশে যে সকল জ্যোতিষ্ক দেখতে পাই, যে সকল তারাগুলো, মানে তারার মতো তারা নক্ষত্র যেগুলো দেখতে পাই, তবে যে সব জ্যোতিষ্ক কিন্তু একরকম না। কিছু কিছু জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে। তাহলে যে সকল জ্যোতিষ্কের কী আছে, নিজস্ব আলো আছে, তাদেরকে বলা হয় নক্ষত্র। তাহলে সূর্য একটি নক্ষত্র। শিক্ষার্থীরা, আমার এই ধরনের কথাগুলো বলার পেছনে কারণ হচ্ছে তোমাদের এখান থেকে কিছু কী আছে, অনেক ছোট ছোট প্রশ্ন আছে, আসে সংক্ষিপ্ত আকারে পরীক্ষায়। যেমন গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য কী, আমরা গ্রহ নক্ষত্র কাকে বলে তার দিয়ে গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য করতে পারি। গ্রহের কী আছে, আমাদের পৃথিবীর নিজস্ব কি আলো আছে? নেই। তার মানে গ্রহের কী নেই, নিজস্ব আলো নেই, কিন্তু সূর্য একটি নক্ষত্র, তার কী আছে, নিজস্ব আলো আছে। আমরা দিনের বেলায় যে আলোটা দেখতে পাই, সেটা মূলত কোত্থেকে আসে? সূর্য থেকেই আসে। আবার সূর্যের আলোতে চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে আবার পৃথিবীর উপরে আমরা পরে যখন, তখন সেই রাতের বেলা আমরা চাঁদের আলোটা দেখতে পাই। তাহলে চাঁদ এবং পৃথিবী কী নেই, নিজস্ব কোনো আলো নেই। তাহলে এই মহাবিশ্ব কী হচ্ছে, দিন দিন প্রসারিত হচ্ছে, নতুন নতুন তথ্য আমাদের কাছে চলে আসছে। এরপরে দেখো, আমাদের এই সৌরজগৎ কিন্তু একটি গ্যালাক্সির অন্তর্ভুক্ত। তাহলে গ্যালাক্সি কী? গ্যালাক্সি হচ্ছে অনেকগুলো নক্ষত্রের সমষ্টি। তার মানে আমরা যে গ্যালাক্সিতে বসবাস করছি, সেই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে নামক এই গ্যালাক্সি। এখানে অনেক অনেক নক্ষত্র কী রয়েছে, অনেক অনেক নক্ষত্র রয়েছে। ঠিক তেমনি একটি নক্ষত্র হচ্ছে সূর্য। তাহলে এক একটি গ্যালাক্সিতে প্রায় 10,000-এরও বেশি নক্ষত্র থাকতে পারে। শিক্ষার্থীরা, আমরা একটু ক্যালকুলেশনে দেখি, চাঁদ থেকে সূর্যের দূরত্ব কতটুকু, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু এবং চাঁদের দূরত্ব পৃথিবী থেকে কতটুকু, এটা নিয়ে একটু ক্যালকুলেশন করলে মোটামুটি একটু ধারণা নেওয়া যাবে যে আসলে মহাবিশ্বটা কত বড়। এটা যদি হয় সূর্য, এবং এটা যদি পৃথিবী ধরি, তাহলে সূর্য থেকে এই পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। কত দূরত্ব? 15 কোটি কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। এখন আবার আলোর গতি প্রতি সেকেন্ডে আমরা জানি কত? 300,000 কিলোমিটার। তাহলে সেই হিসাব থেকে আমরা বলতে পারি, সূর্য থেকে আলো পৃথিবীতে আমরা যে আলোটা দেখতে পাই, সেই আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, বা ধরো 8 মিনিট। তাহলে সূর্য, আমরা পৃথিবীতে যে আলোটা এখন দেখতে পাচ্ছি,
সেই আলোটা কিন্তু সূর্য 8 মিনিট আগেই দিয়ে দিয়েছে, মানে 8 মিনিট পূর্বের আলোটা আমরা 8 মিনিট পরে কি করতে পাই, দেখতে পাই। এরকম অনেক নক্ষত্র আছে যেগুলো আকাশে কি করে মিটমিট করে জ্বলে, যেগুলো আমাদের আমাদের এই পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং আকারেও অনেক বড়। তাও আমরা এগুলোকে কি দেখি, অনেক ছোট দেখি, কারণ এগুলো এতটাই দূরে অবস্থিত যার কারণে এদেরকে আমাদের কি দেখি, আমরা ক্ষুদ্র দেখি পৃথিবী থেকে। কিন্তু তোমরা আরও অবাক হবে যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তাও আমরা সূর্যটাকে 15 কোটি কিলোমিটার দূরে আছে এবং এই কারণে সূর্যটাকে আমরা কি করি অতটা বড় আমরা দেখি না, যদিও বিশাল বড় কিন্তু 13 লক্ষ গুণ বড় করে আমরা কিন্তু দেখছি না। তাহলে আবার দেখো, পৃথিবী থেকে চাঁদকে আমরা যতটুকু দেখি, আসলে চাঁদ কতটুকু দূরে আছে পৃথিবী থেকে চাঁদ, এই পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব হচ্ছে 384,400 কিলোমিটার। এবং সূর্য যে আলোটা চাঁদকে দেয় এবং প্রতিফলিত করে, যে চাঁদের আলো প্রতিফলিত করে যখন পৃথিবীর উপরে এসে পড়ে, সেই আলোটা আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। তাহলে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ? 1.3 সেকেন্ড। আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। শিক্ষার্থীর এই অংশগুলো, এই নোটসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে প্রায় সময়ই পরীক্ষাতে আসে। এরপরে তার মানে এখান থেকে কি আমরা বুঝতে পারছি যে মহাবিশ্বটা কতটা কতখানি বড়। আমাদের এই গ্যালাক্সির ভিতরে আমরা এতটুকু অংশ দেখতে পাই, তাহলে এই গ্যালাক্সিটা তাহলে কত বড়, কারণ এখানে কোটি কোটি মানে নক্ষত্র রয়েছে। আর বিজ্ঞানীদের ধারণা মতে যে আমাদের এই শুধুমাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি আমরা যাই, আর যদি আমরা আলোর বেগে চলতে পারি, মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে যদি আমরা চলতে পারি, তাহলে এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে সময় লাগবে আমাদের 1,30,000 বছর। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই গ্যালাক্সিটাই কত বড় এবং আমাদের এই মহাবিশ্বটাও কতখানি বড়। এখানে আরও অনেক বিষয় আছে, অনেক কিছু আছে জানার। তো শিক্ষার্থীরা আজকে তোমরা এই অধ্যায়ের যতটুকু অংশ পড়ালাম, এই অংশটুকু তোমরা খুব ভালোভাবে শিখে রাখবে, কারণ এখানে তোমাদের অনেক শর্ট নোট আছে, ছোট ছোট প্রশ্ন, এমনকি এখান থেকে শূন্যস্থান পূরণও আসতে পারে মিলকরণের ক্ষেত্রে, এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী ক্লাসে আমরা এর সামনের অংশগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।